365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। তার মানে হচ্ছে গিয়ে রাজনীতিবিদদের নিয়েই এই অনুষ্ঠান, কিন্তু আমরা এই অনুষ্ঠানে রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলি এমপি। পাকা আম ঢিল ছুঁড়ে কি ফেলতে পারতেন না কাঁচা আম পড়তো? ঢিল দেওয়ার পরে কাঁচা পাকা হয়তো দুটোই পড়তো। ঈদের আগে টেইলর মাস্টারটা হিরো ছিল, তো বারবার তার কাছে প্যান্টটা হয়েছে কিনা খোঁজ নিতে গেলে বলতো না হচ্ছে হবে হচ্ছে হবে। আপনার জীবনে এরকম কোনো ঘটনা? ডেফিনেটলি। একটু যদি বলেন। আমি তো গ্রাম থেকে বেড়ে ওঠা, আমাদের চাচারা যদি বাড়িতে আসতো হয়তো একটা কাপড় নিয়ে আসতো, এটাই সবচেয়ে বড় আনন্দ পাওয়া, এবং সেই কাপড়টা নিয়ে টেইলারের কাছে যাওয়া, শার্টটা বানানোর পরে কতটুকু কাপড় বাকি রইল তো সেটা দিয়ে একটা রুমাল হবে কি না, সার্বক্ষণিক গিয়ে তাগাদা দেওয়া, শার্টটা রেডি হয়েছে কি না, ঈদের দিন পরব, ঈদের আগের দিন যখন নিয়ে আসছি শার্টটা পরার পরে বাসটা যাতে নষ্ট না হয় সেই ব্যাপারে খুব কেয়ারফুল থাকা। কোথায় রাখতেন সেটি, বালিশের নিচে নাকি? অলমোস্ট বালিশের নিচে। একটি বিষয় আছে যে এই চুরিটি মহত্বের বিষয়, সেটি হচ্ছে গিয়ে বই চুরি। একদম পড়াশোনা করি নাই তাও বলা যাবে না, এটা মিডিয়াম একটা স্টেজে, সুতরাং বই এনেছি এটা যদি চুরি বলা যায় করেছি বলা যাবে। প্রথম সাইকেল চালানো আপনাকে কে শিখিয়েছিল? ইন্টারমিডিয়েট যখন পড়ি ব্রাহ্মণবাড়িয়া কলেজ, আমার বাবা যেহেতু তখন এমপি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়াতে পরিস্থিতিটা ছিল ঢাকা আসার পথে ব্রাহ্মণবাড়িয়া হয়ে আসতে হইতো। প্রফেসর মিন্নাত আলী সাহেব ছিলেন, উনি অত্যন্ত নাম করা প্রিন্সিপাল সাহেব, আমি তখন সাইকেল চালানো শেখার চেষ্টা করতেছি ভোরবেলা উঠে, আর মিন্নাত আলী সাহেব তখন মর্নিং ওয়াক করতেছেন, কিন্তু আমি চেষ্টা করতেছি যে সাইকেলটা আমার যাতে ওনার আসতেছে ওনার থেকে যতটুকু দূরত্ব বজায় রাখা যায় সেইভাবে চলা, কিন্তু সাইকেল যতই সামনে যাইতেছি সাইকেলও ওনার দিকেই দাবি মানে চুম্বকের মতো, চুম্বকের মতো, এবং শেষ পর্যন্ত সাইকেল সহ ওনাকে ওনার উপর পরে একদম ড্রেনে পড়ছি ওনাকে। কি মানে এটা তো আমি জানি, মানে সম্মান উনি জানতে চাইছে আমি কে, আমি সাইকেলটা গিয়ে ফেলে যে দৌড় দিলাম আমি আর তাকাই নাই, এটা জীবনে একটা স্মরণীয় ঘটনা আমার। আপনার মোটরসাইকেল চালিয়েছেন আপনি? আমার জীবনে সবচেয়ে বড় শখ ছিল মোটরসাইকেল চালানোর, কারণ আমি প্রফেশনে একজন আইনজীবী, আমি সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারিও ছিলাম, আমার প্রাথমিক সময়ে যে ইনকামটা হইতো আমার একটা চিন্তা ছিল যে কিছু সঞ্চিত টাকা এটার মধ্যে একটা মোটরসাইকেল কেনা, এটাই একটা উদ্দেশ্য ছিল। তো কেন জানি হঠাৎ করে মোটরসাইকেল না কিনে একটা ফ্রিজ কিনে ফেলছি হঠাৎ। আচ্ছা, আপনি ছোটবেলায় কোন খেলাটা বেশি পছন্দ করতেন আপনি, মানে ক্যারাম খেলা? আমার ফুটবলের প্রতি প্রচন্ড, ফুটবলের প্রতি আপনার প্রচন্ড, ফুটবলার আমাদের এখানে আছে, আমরা ফুটবল নিয়ে করবো, আপনার ফুটবল নিয়ে যদি কোনো কথা বলেন। ছোটখাটো মানুষ, আমি যখন দৌড় দিতাম আমার দৌড়ে আমার সাথে পারতো না অনেকে। আচ্ছা আচ্ছা, ফুটবল আমি খেলেছি, হ্যাঁ চেষ্টা করেছি, এবং পড়াশোনাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে ফুটবল খেলার জন্য। সেই ক্ষতিগ্রস্ত বস্তুটি এখন আমার হাতে, এবং সেইটির কোনো ঘটনা কিছু দু একটি ঘটনা আমাদেরকে বলবেন আজকে মধ্যে মধ্যে, আপনি ধরেই বলেন এটা আপনার প্রিয় এবং ক্ষতিগ্রস্ত। আজকে তো টেলিভিশন খুললে স্যাটেলাইটের যুগ, হ্যাঁ আপনি ব্রাজিলের খেলা দেখতে পারেন, আমরা নেইমারের খেলা দেখি, যার ফলে বাংলাদেশের খেলার উপরে আগ্রহ, ফুটবলের বিশেষ করে তেমন একটা আগ্রহ পরিলক্ষিত হয় না, হোমিওপ্যাথিক স্টাইল। কিন্তু আমরা আমাদের সময়ে এই ধরনের সুযোগ ছিল না, যার ফলে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতে হইতো আবাহনী মোহামেডানের খেলা দেখার জন্য। আচ্ছা, আর আপনি সাপলুডু খেলেছেন? সাপলুডু যদি আপনি খেলেছেন তাহলে আপনি দুটো দান আপনি যদি মারেন দেখি আমরা। চার, বাহ, এই যে চার 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 উঠেছে, চারে আপনি কোথায় কোথায় থাকতে পারেন আমরা দেখে নিচ্ছি। সাপের মুখে উঠলাম, সাপের মুখেই গেলেন। আপনি কি ক্যারাম খেলতেন কখনো? ক্যারাম খেলেছি। কিরকম কারণে আপনি, আপনি যদি আপনি একটা একটা ক্যারাম আপনি দান দেন তাহলে খুব ভালো হয়। বাহ, আরে বাপরে বাপ, আমাদের ভালো হতো যদি আমরা স্টেডিয়ামের মতো স্টুডিও পেতাম, তাহলে হয়তো ফুটবল খেলাটা যেত। আপনি একটুখানি বলবেন যে বন্ধুদের মধ্যে এমন হয় যে প্রেমের মানে অনেক সুন্দর সুন্দর শব্দ চয়ন করতে পারে, আপনাদের সার্কেলের মধ্যে কোন বন্ধুটি তেমন ছিল, অন্য কেউ না আপনি? না, ডেফিনেটলি অন্যরা ছিল, অন্যরা ছিল। প্রেমে এক্সপার্ট হইতে হলে আপনার মতো সুন্দর চেহারা হইতে হবে। আপনি কতবার স্কুল পালিয়েছেন, সিনেমা দেখেছেন পালিয়ে? সিনেমা তো প্রচুর দেখেছি স্কুল পালিয়ে। জি, কলেজ পালিয়ে, স্কুল পালিয়ে, স্কুল কলেজ দুটো পালিয়ে আপনি দেখেছেন। সিনেমার প্রতি প্রচন্ড আগ্রহ। আমি কনফার্ম ছি মানে ছিলাম যে আমার সাথে ববিতা আপার বিয়ে হবেই, মানে প্রেমে পড়ে গেছে নায়িকা ববিতা। তো পরে যখন ধরেন যে দেখলাম যে আসলে সম্ভব না, আসলে অনেক ডিফারেন্স, তো আপনার এরকম হচ্ছে মানে বড় বোনের বান্ধবীর প্রেমে পড়ে যাওয়া বা নায়িকার প্রেমে পড়ে যাওয়া?
প্রেমে পড়ার ব্যাপারটা আমার সম্পূর্ণ নেগেটিভ। আচ্ছা, না কিন্তু নায়িকা মানে এটা অসুবিধা নেই তো আপনি এটা ভাবে কিছু মনে করবেন না? নায়িকা না, তবে নায়ক নায়িকাদের প্রতি খুব দুর্বলতা ছিল। আচ্ছা, যখন ছোটবেলা শুনতাম কোনো বন্ধু ঢাকায় আসছে যে গুলিস্তানে হঠাৎ করে দেখা হয়ে গেছে, কি ববিতাকে দেখছে বা শামানাকে দেখছে, খুব আগ্রহ নিয়ে তাকে জিজ্ঞাসা করতাম আদৌ দেখছে কিনা, সত্যিই দেখছে কিনা, হাত ছুঁয়ে বল দেখছে কিনা, হাত ছুঁয়ে দেখছে। এবং সে যে ববিতাকে দেখলো বা শামানাকে দেখলো, এই যে তার একটা অবস্থান, সবার মধ্যে একটা আলাদা গুরুত্ব, তার গুরুত্ব সে দেখে আসছে। মন্ত্রী মহোদয়, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার ব্যস্ততার সময়ের মধ্যে আমাদেরকে দিয়েছেন। আমরা চাই যে আপনি আসলে আকাশের কোনো একটি মোটরসাইকেল চালাতে পারেননি, কিন্তু আকাশের কোনো একটি বাহন আপনি চালাতে পারবেন, আমরা এটা প্রত্যাশা করি, আপনার সুস্থতা কামনা করি। এবং আপনি আবারও আপনার প্রিয় ফুটবল ফুটবল দিন পরে আপনার সাথে দেখা। জি, দেখা মানে সরাসরি দেখা, আগে তো মাধ্যমে দেখছি টিভির পর্দায়। আপনাকেও ধন্যবাদ, আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা আছেন সবার প্রতি ধন্যবাদ।